শুভ জন্মদিন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের শুভ মুহূর্তে পরম শ্রদ্ধা ভরে যিনি চিরস্মরণীয় তিনি বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী যোগ্য সহধর্মিনী তাঁকে ছাড়া বঙ্গবন্ধুর জীবনচিত্র অসম্পূর্ণ রাজনৈতিক বিচক্ষণতায় দেশপ্রেম আত্মত্যাগ ও মানুষের শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গবন্ধুর পাশাপাশি তিনি বঙ্গমাতার মর্যাদায় অভিষিক্ত হয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব যেন ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক গোপালগঞ্জ জেলায় মধুমতি নদীর শাখা বাইগার বয়ে গেছে টুঙ্গিপাড়ার কোল ঘেঁষে ১৪৬৩ খ্রিস্টাব্দে হজরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী দরবেশ শেখ আওয়াল এসেছিলেন এই গ্রামে তার ষষ্ঠ বংশধর শেখ আব্দুল হামিদ ও শেখ আবুল কাশেম ১৯২০ সালের ১৭ মার্চ শেখ আব্দুল হামিদের পুত্র শেখ লুৎফর রহমানের পুত্র সন্তান খোকার জন্ম হয় এই খোকাই বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদিকে ১৯৩০ সালের ৮ই আগস্ট শেখ আব্দুল হামিদের চাচাতো ভাই শেখ আবুল কাশেমের পুত্র শেখ জহুরুল হকের কন্যা সন্তান ফজিলাতুন নেসার জন্ম হয় বঙ্গবন্ধুর সহধর্মিনী হিসেবে তিনি হয়ে ওঠেন বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব শিশুকন্যার ফুলের মতো গায়ের রং দেখে মা হোসনে আরা বেগম মেয়েকে রেণু বলে ডাকতেন মাত্র ৩ বছর বয়সে রেণু বাবা এবং ৫ বছর বয়সে মাকে হারান দাদু শেখ আবুল কাশেম শিশু রেণুকে তাঁর চাচাতো ভাই কিশোর মুজিবের সঙ্গে বিয়ে দেন মুজিবের মমতাময়ী মা সায়রা খাতুন পুত্রবধূ রেণুকে পরম স্নেহে কাছে টেনে নেন বড় হয়ে রেণু প্রতিবেশী মেয়েদের সেলাই শেখাতেন অর্থের অভাবে পড়তে না পারা ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দিতেন আর জীবনের প্রতিটি মুহূর্তে স্বামী শেখ মুজিবকে অনুসরণ করতেন ছায়ার মতো ১৯৪৭ ২৮ সেপ্টেম্বর শেখ মুজিব আর বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিবের কোল জুড়ে আসে তাদের প্রথম সন্তান আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশভাগের পর শেখ মুজিব কলকাতার ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার দাবিতে ছাত্র মিছিলে গুলির প্রতিবাদে কারাবন্দী মুজিব জেলখানায় অনশন শুরু করেন বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব ছেলেমেয়েদের নিয়ে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ভাড়া বাসায় চলে আসেন সন্তানদের দেখাশোনার পাশাপাশি স্বামীর মামলা পরিচালনায় এক মুহূর্তের জন্য ক্লান্তি ছিল না তার চোখে মুখে শেখ মুজিব বিভিন্ন সময় কারাবন্দী থাকতেন বিধায় বেগম মুজিবকে অনেকে বাসা ভাড়া দিতে চাননি তিনি সকল প্রতিকূল অবস্থা সামলে নিতে পারতেন বাসার রিফ্রিজারেটর বিক্রি করে ছেলে মেয়েদের বলেন ঠান্ডা পানি খেলে সর্দি কাশি হয় রোজ কি মাছ মাংস ভালো লাগে তাই আমরা খিচুড়ি খাবো ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িটি বেগম মুজিব নিজের হাতে গড়েছিলেন ১৯৫৬ সালে এমপি থাকাকালে শেখ মুজিব যে প্লট পান সেই প্লটই এই বাড়ি বেগম মুজিব নিজের তত্ত্বাবধানে নিজ হাতে দেয়ালে পানি দিয়েছেন বাড়ি নির্মাণকালে তিনি ১৯৬১ সালে পরিবারের সদস্যদের নিয়ে এই বাড়িতে এসে ওঠেন বঙ্গবন্ধু ১৯৬৬ সালে বাঙালির মুক্তির সনদ ৬ দফা ঘোষণা করেন রাষ্ট্রদ্রোহমূলক আগরতলা ষড়যন্ত্র মামলায় তাঁকে গ্রেফতার করা হয় শেখ মুজিবের প্যারোলে মুক্তির ব্যাপারে তখন অনেকের আগ্রহ থাকলেও বেগম মুজিব দৃঢ়তার সাথে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন শেখ মুজিবও সম্মতি দেন
1969 22 ফেব্রুয়ারি সৌর শাসক মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়। 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা তাকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করে। 1970 নির্বাচনে বিভিন্ন দল ভোটের আগে ভাত চাই দাবি তুললে বেগম মুজিব ভোটের পক্ষে অবস্থান নেন। নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের বক্তব্য কি হবে তা নিয়ে নানাজন নানা পরামর্শ দিতে থাকেন। এক্ষেত্রে বেগম মুজিব স্বামীকে বলেন, তোমার মনে যে কথা আসবে সে কথাই বলবে। অবশেষে রচিত হয় অবিস্মরণীয় সেই ভাষণ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাকিস্তানের স্বৈর শাসক 25শে মার্চ নিরীহ বাঙালির উপর বর্বর সেনা লেলিয়ে দেয়। তারা ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে গুলি চালায়। সেরাতে গ্রেফতার হওয়ার আগে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেই দুঃসময়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ছেলেমেয়েদের নিয়ে প্রথমে পাশের বাসায়, পরে মগবাজারে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। কিন্তু পাকিস্তানি সেনারা তাদের গ্রেফতার করে ধানমন্ডির 18 নম্বর সড়কের একটি একতলা বাড়িতে আটকে রাখে। বড় ছেলে শেখ কামাল এবং মেজো ছেলে শেখ জামাল মুক্তিযুদ্ধে যোগ দেয়। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971-এর 16ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়। 1972-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। বেগম মুজিব বেতারে সোহরাওয়ার্দি উদ্যান থেকে প্রচারিত স্বামীর কণ্ঠ শুনে কেঁদে উঠেন। স্বামীর সাথে তিনিও স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। স্বাধীনতার পর বেগম মুজিব নিজ উদ্যোগে নির্যাতিতা নারীদের জন্য গড়ে তোলেন নারী পুনর্বাসন কেন্দ্র, তাদের পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি নিজে উপস্থিত থেকে এসব মেয়ের বিয়েও দেন, উপহার হিসেবে নিজের গহনা তুলে দেন তাদের হাতে। রাষ্ট্রপতির স্ত্রী হয়েও বঙ্গমাতা ফার্স্ট লেডির পরিবর্তে সহজ সরল জীবনে অভ্যস্ত ছিলেন। তাই ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ছেড়ে তিনি বিলাসবহুল বাড়িতে থাকতে রাজি হননি। ছেলেমেয়েদের বিয়েতে স্বর্ণালঙ্কারের পরিবর্তে ফুলের মালা উপহার দিয়েছেন। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধু লিখেছেন, আমার সহধর্মিনী একদিন জেল গেটে বসে বলল, বসেই তো আছো, লেখো তোমার জীবনের কাহিনী। 1975-এর 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িতে পরিবারের অন্যান্য সদস্য সহ বঙ্গমাতাকেও ঘাতকরা নির্মমভাবে হত্যা করে। অথচ এ বাড়ির সবখানেই তার মমতার স্পর্শ রয়েছে। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে 32 নম্বর থেকে, সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। পিতামাতার আদর্শে অনুপ্রাণিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের প্রতি মমতা আর মাতৃসুলভ মানবিকতার গুণে মাদার অফ হিউম্যানিটির বিরল মর্যাদা লাভ করেছেন। নারীর ক্ষমতায়নে তিনি বিশ্বব্যাপী প্রশংসিত। তিনি জানতেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওঠা প্রতিটি আন্দোলন আর সংগ্রামে তার মায়ের ছিল অসাধারণ অবদান। বাংলাদেশ স্বাধীন হবে, বাঙালি জাতি স্বাধীন জাতি হবে, পৃথিবীতে আর কেউ না জানলেও আমার মা যে জানতেন সেটা এখন যখন সমস্ত পিছনের জিনিসগুলি চিন্তা করি তখন মনে হয় যে আমার মা তো সবই জানতেন। মানে আমার মা ছিলেন আসল গেরিলা। তিনি এই যে নিজেকে অন্যভাবে মানে ক্যামোফ্লেজ করে যে আন্দোলনটাকে গড়ে তুলেছেন, এবং এই আন্দোলন কীভাবে করতে হবে সত্য কথা বলতে কি যা এটা আমার মায়ের কাছ থেকেই শেখা দেখা। নীরবে নিভৃতে থেকেও একদিন ইতিহাসের সোনালী পাতা জুড়ে লেখা হবে তাঁর নাম।
বঙ্গবন্ধুর পাশাপাশি বাঙালির হৃদয় জুড়ে পরম শ্রদ্ধায় তার আসন পাতা তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। আজকের এই দিনে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।